সরকারে হিতাধিকারী সৃষ্টি করব পারে, কিন্তু শিক্ষার্থীক দিব নয় মধ্যাহ্ন ভোজন। ঋণ ল হিতাধিকারী সৃষ্টি করে চমক সৃষ্টি করা সরকারের চকু এইবার ভেনচার স্কুলের শিক্ষার্থীর উপর। শিক্ষার্থীর মুখর ভাত কাশি শিক্ষা বিভাগের আজবকাণ্ড। কন কন শিক্ষার্থীর মুখর ভাত কেটার উপরতো চকু রাজ্য সরকারের। মধ্যাহ্ন ভোজনের ধন ঘুরাই দিবলৈ নির্দেশ বিদ্যালয়ক। রাজ্য সরকারের হঠকারী সিদ্ধান্ত হতচকিত ভেনচার বিদ্যালয়ের শিক্ষার্থী আর শিক্ষক। 7 জুনের ভিতর 2145 অপ্রাদেশিকৃত বিদ্যালয়ে ঘুরাই লাগিব ধন। ইউনিফর্ম পাঠ্যপুথি নিয়মিয়াকৈ যোগান ধরাতো ব্যর্থ রাজ্য শিক্ষা বিভাগ। ঋণের ধনেরে হিতাধিকারী সৃষ্টি করা সরকারে মৃত্যুর গড়াসলে ঠেলি দিছে মাতৃভাষা মাধ্যমক। পুনের ভেনচার স্কুলের শিক্ষার্থীর সন্দর্ভত লওয়া এই সিদ্ধান্তই বিবুদ্ধিত পেলাইছে ভেনচার বিদ্যালয়ের শিক্ষকক। শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুর ব্যর্থতা আর সরকারের অমানবীয় কাণ্ডক ক্ষুব্ধ শিক্ষক সমাজ। এফালের পর রাজ্যের শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করব বিচারিছে রাজ্য সরকারে, কিন্তু বিকাশের পরিবর্তন হওয়া বলে দাবি করা সরকার কার্যত ব্যর্থ হয়েছে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন সাধন করাত। পুনের রাজ্যের ভেনচার বিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যের শিক্ষা বিভাগে লৈছে এক বিশেষ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বিবুদ্ধিত পেলাইছে রাজ্যের 2145 ভেনচার বিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থী। শিক্ষার্থীর বাবে যে মধ্যাহ্ন ভোজনের বাবে ধন আবন্টন দিয়া হয় সেই ধন ঘুরাই দিবলৈ নির্দেশ প্রদান করা হয়েছে। অর্থাৎ এতিয়ার পর অপ্রাদেশিকৃত বিদ্যালয়ের শিক্ষার্থীয়ে নাপাব মধ্যাহ্ন ভোজন। রাজ্যের অপ্রাদেশিকৃত বিদ্যালয়সমূহে শিক্ষার্থীক যোগান ধরব নারিব মধ্যাহ্ন ভোজন। শিক্ষানুষ্ঠানের একাউন্টত মধ্যাহ্ন ভোজনের নামত জমা হয়ে থাকা ধনসমূহ ঘুরাই দিবলৈ বিদ্যালয়ক নির্দেশ প্রদান করা হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগের উক্ত সিদ্ধান্তক স্বাভাবিকতাই শূন্য হয়ে পড়েছে বর্তমান শিক্ষার্থী শিক্ষকর অভিভাবক। উল্লেখ্য যে বছর বছর ধরে বিনা বেতনে কাম করে অহা শিক্ষক সকলে নিজের প্রাপ্যর যুঁজি আছে, আর সেই সময়তেই বর্তমান ভেনচার শিক্ষানুষ্ঠানের কন কন শিক্ষার্থীর মুখর ভাত কেটাত বর্তমান হেন চকু পড়েছে শিক্ষা বিভাগের। লক্ষণীয় যে বিগত 12 এপ্রিলত রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুয়ে ভেনচার স্কুলের শিক্ষকর সঙ্গে আলোচনা লিপ্ত হয়ে প্রতিশ্রুতি প্রদান করেছিল যে মধ্যাহ্ন ভোজন, বিনামূল্যা পাঠ্যপুথি আর ইউনিফর্ম যোগান ধরা হব। সেই বৈঠকের এক কার্য বিবরণীও শিক্ষা বিভাগে প্রকাশ করেছিল, কিন্তু এমাহ উকলি গল, তার কোনো সুফল লাভ নকরিলে ভেনচার স্কুলের শিক্ষক সকলে, যার বাবে 25 মিনিট আন্দোলনের কার্যসূচী পুনের হাতত লবলগিয়া হয় ভেনচার স্কুলের শিক্ষক সকলে। যিদিনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে গুয়াহাটি খানাপাড়াত রাজ্য সরকারের নিযুক্তি পত্র বিতরণ করেছিল, সেইদিনে দিসপুরত প্রতিবাদত বহিছিল শিক্ষক সকল। কিন্তু সেই আন্দোলনেও দিসপুরত কোনো প্রভাব পেলাব নয়। তার পিছতেই পুনের রাজ্য সরকারের আন এক সিদ্ধান্ত জোগাড়ি গেছে ভেনচার স্কুলের শিক্ষক সকলক। অর্থাৎ শিক্ষানুষ্ঠানের হাতত মধ্যাহ্ন ভোজনের নামত জমা হয়ে থাকা ধনসমূহ সরকারক ঘুরাই দিবলৈ নির্দেশ শিক্ষা বিভাগের। সম্প্রতি রাজ্য 2145 ভেনচার প্রাথমিক বিদ্যালয় আছে। ইয়ারে 1256 নিম্ন প্রাথমিক বিদ্যালয় আর 889 উচ্চ প্রাথমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়সমূহলৈ বর্তমান রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশ যে বিদ্যালয়সমূহ মধ্যাহ্ন ভোজনের নামত জমা থাকা ধনসমূহ সরকারক ঘুরাই দিব লাগে, যে সিদ্ধান্তই স্বাভাবিকতে চিন্তিত করে তুলিছে ভেনচার স্কুলের শিক্ষার্থীর শিক্ষকসকলক।